বেহুদা অনর্থক কথা বলার কারণে জাহান্নামে যাবে, আর এই রূপটা বেশি আমাদের মধ্যে আছে মহিলাদের মধ্যে। বাস্তব না বাস্তব? এটা কিন্তু আপনার ভুলার মহিলার না, সারা দেশের কথা হইতেছে। সার মহিলা যদি আবার একখান হয়ে যাগা তে তো সারছে, আস্তা গড় গড়। বাস্তব না বাস্তব? সার মহিলা একখান হলে গড়ার গুমানে সম্ভব না। বেহুদা কথা বলতে আছে, করতে আছে, এমন এক মুসিবত। এই মা বোনদের উদ্দেশ্যে আমি বলি, বুলাতে অভ্যাস নাই, এরপরও বলতেছি, বেহুদা কথা বলবেন না, অনর্থক কথা বলবেন না। অনর্থক কথা বলার কারণে জাহান্নামে যাওয়ার তিন নম্বর কারণ। জাহান্নামে যাওয়ার তিন নম্বর কারণ হলো অনর্থক কথা বলা। বেহুদা কথা বলার থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে, বিরক্ত হইতেছে? গোলামি করলি শয়তানের, আমি আল্লাহর গোলামি করলি না, এখন মজা বুঝা দিত না কিন্তু আল্লাহ। যুবক ভাই এখন আসুন, একটা দল জাহান্নামে চলে গেল, আর একটা হলো ইল্লা আসহাবাল ইয়ামিন, আর একটা দলের কাছে আল্লাহ কোনো হিসাব চাবে না, বিনা হিসাবেই জান্নাত দিবে, বিনা হিসাবে জান্নাত। রব্বি করিম বিনা হিসাবে জান্নাত দিবে গো, বিনা হিসাবে জান্নাত দিবে। ডান পন্থীদের কাল্লা ডান হাতে আমল নামা দিবে, ডান হাতে আমল নামাটা ডান পন্থীরা পাওয়ার পরে কুশিতে লাফাইতে 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 থাকবে। এত আনন্দ কেন জানেননি? নিম্নস্থলের একটা জান্নাতির জন্য আমার আল্লাহ এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত রাখছে। এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান্তরে জান্নাত দিব, নিম্নস্তরের জান্নাতিরে দশটা পৃথিবীর সমান রাজত্ব দিব। ডান হাতে আমল নামাটা পাইও, বন্যা লাফাইতে থাকবে আর বলবে, মালিক আমি এত খুশি এত খুশি এত খুশি, এত আনন্দ এত আনন্দ আমি কোথায় রাখবো, লাফাইতে থাকবে। আল্লাহ হয় দাঁড়া লাফাস কেড়ে, আল্লাহ আমি এত বড় নিয়ামত পাইছি কোথায় রাখবো গো, আমি আনন্দ কোথায় রাখবো। দুনিয়ার মানুষ দশ কেজির একটা কাপ বিশ্বকাপ পাইয়া সারাটা দেশ আনন্দে লাফানো শুরু করে, আর আল্লাহ কয় গোটা পৃথিবীর দশ পৃথিবীর সমান এক একটা রাজত্ব দিব, খুশি কম না বেশি? খুশি হওয়ার আরো কারণ আছে। আল্লাহ বলেন জান্নাতি সুদ, দুনিয়াতে যদি তোর আমি আমেরিকার প্রেসিডেন্ট বানাইতাম কিন্তু এক সময় তোর মরণ লাগতো, কথা হয় না? আমেরিকার প্রেসিডেন্টের মরণ আসেনি, বাংলাদেশে যারা রাজত্ব চালাইতেছে তারার মরণ আসেনি। গোটা পৃথিবীও যদি রাজত্ব করত, জুলকারনাইন গোটা পৃথিবীর রাজত্ব করছে মরণ আসিল, বাদশা সুলাইমান গোটা পৃথিবীর রাজত্ব করছে মরণ আসিল, গোটা পৃথিবীর রাজ বাদশা ছিল মরণ আসিল, বখতে নসর গোটা পৃথিবীর রাজত্ব করছে মরণ আসিল। তাহলে গোটা পৃথিবীর রাজত্ব করলেও মরণ আছে রে। আর আল্লাহ বলেন দশ দুনিয়ার সমান একটা জান্নাতের রাজত্ব দিব, আর কোনোদিন মরবি না। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন সুবাহা। মরণ নাই, এর থেকে বড় আনন্দ আসেনি। মরণ নাই, মরণ নাই, মরণ নাই, জান্নাতে ঢোকার পর আর মরণ নাই। আল্লাহ কয় দাঁড়া মরণ নাই, আরো খুশিতে লাফাইবে, এত আনন্দ কোথায় রাখবো, এখন আর মরবো না, আনন্দের শুনে লাফাইতে থাকবে। আল্লাহ কয় দাঁড়া লাফাইস না, আরো আছে। আল্লাহ কি আছে বলে, আর কোনো দিন তুই বৃদ্ধ হবি না। পৃথিবীর কোন মানুষ কি বৃদ্ধ হতে চায়? কথা হইন না দি, কেউ বৃদ্ধ হতে চায় না। সাদা দাড়ি লইয়া সেলুনে যায় গিয়া দেখবেন কালার কইরা খালা বানাই লইয়ে পড়ে, যদি জিগায় কালা কর সত করে খনাইলে বুড়া দেখা যায়, তাহলে তার উদ্দেশ্য হলো বুড়া হতে চায় না। বুড়া হতে চায় না রে,
হইতে চায় না, বুড়া হতে চায় না, আল্লাহ কয় বুড়া হন লাগবো, কথা কন ঠিক নেই, উপর দিয়া যতই কালো করো ভিতরে বুড়া হইতেছে নি, সামরা ঢিল হইতেছে, বৃদ্ধ হতে হবে আল্লাহ কয় জান্নাতের ভিতরে নিয়ামত হলার কোনোদিন বৃদ্ধ হবি না, বত্রিশ বছরের হায়াত দিব, কোনোদিন বয়স ৩৩ হবে না, আমার কথা বুঝছেননি, বয়স কত হবে ৩২ হবে, আর কোনোদিন ৩৩ হইতো না, বয়স আর বাড়বেও না কমবেও না, এইভাবেই থাকবো, যৌবন কমবেও না বাড়বেও না, প্রথম যেমন ছিল এমনই থাকবে, আল্লাহ বলেন আমি তোরে কমপক্ষে ৬০ হাত লম্বা বডি বানায় দিব আদম নবীর মতো, সুবহান আল্লাহ বলেন কণ্ঠ দিব দাউদ নবীর মতো, আল্লাহ বলেন সৌন্দর্য দিব ইউসুফ নবীর মতো, চরিত্র দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো, এতগুলা নিয়ামত দিয়া আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিম্নস্থলের একটা জান্নাতিরে কমপক্ষে বউ দিব কমপক্ষে ৭২টা, এটার আওয়াজটা কমে গেছে কেন, বউ দিব এরপর আপনার যদি খুশি না ঘটনা একটা না, বউ উনলে ডরা আর কেমনি খুশি, তখন মানুষ নির্যাতিত হইলো বউ দিয়া, হইতে পারে না সইতে পারে না, বাস্তব না বাস্তব, সারা বাংলাদেশে খালি নারী নির্যাতন, পুরুষ নির্যাতন দেওয়া এটা নিয়ে কোনো মাতামাতি নেই, আসেনি এমপিরা পর্যন্ত ঘরের এমপির কাছে মাতানত হইরা লায় নির্যাতিত, কিন্তু এটা নিয়ে সরকার কোনো মাথা কামায় না, এর লিগে মানে বিয়া কত হলো ডরায় ঠিক নেই, একবার হাত তুলে আল্লাহ আমার তুমি নেও আমার নেও আমার নেও আমি আর থাকতাম, বউ উঠতে সে রেখো আল্লাহ আমারও লিয়ে যাও তুমি দেখো তার মরিয়া কিতা করতাম, কইটি কিতা বলে তুই যখন আমার সাথে যাবে তার মরতাম কেন, আমি তোর অশান্তিতে তুই আমি আল্লাহর কাছে ফারতো না অর্থাৎ মরতাম, তুই দেখে এখন তোর সাথে আবার আমি যাইতাম, হ্যাঁ তুই গেলে আমি আর মরতাম কেন, এখন বুঝেন বউ দিয়া কত অতিষ্ঠ হয়েছে, কি যন্ত্রণা, একেবারে আল্লাহর ওলির বউ কিন্তু একবারে বালালা, কারণ রগ একটা তেরা করে আল্লাহ বানাইছে, আমি কিন্তু বুলাবাসীর কোনো মহিলার প্রতি কথা কইতেছি, আমি সারা বাংলাদেশের কথা কই বুলাবাদ দিয়া, নাহলে আবার মহিলার আন্দোলন করবো যে উজুর আর ভাই সিন্নারা উজুর আর ভাই সিন্নারা, না না মহিলার আমি আপনার দেশের মহিলাই দেখছি না, তা আমি মহিলার ব্যাপারে বদনাম করার দরকার আসেনি, মেয়ে আমার এলাকার কথা কইতেছি, কোনো অসুবিধা আছে, আল্লাহ কয় জান্নাতে বউ দিব কটা, জোরে কয় ৭২টা, নিম্ন স্থলের জান্নাত কোন রকম যারা জান্নাতে গেছে, আর স্পেশাল যদি হয় কিতাব বুঝুন বউর অভাব পড়ব নি, জান্নাতের বউ গুলা কেমন হবে, দুনিয়ার বউ নয় রে, দুনিয়ার বউ যত সুন্দরী হোক প্রথম দেখার পরে আস্তে আস্তে বয়স বাড়ে বাচ্চা কাচ্চা হওয়ার পর আবার লাগে না, আসলে তো আকর্ষণ কমেনি, যেটা বাস্তবিটা কই না কেন, আল্লাহ নিজে হইতে আকর্ষণ কমবে, কিন্তু জান্নাতি একটা হুর দিলে এর ভাই যে প্রথম সাইবেন ৪০ দিন সাওয়ার মধ্যে যাইবো গা, সুবহানাল্লাহ, এই যে সাইছেন এই সাওয়ার মধ্যে ৪০ দিন শেষ, আল্লাহ কি পরিমাণ সুন্দর দিয়ে বানাইছে, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেন কোন হুর যদি থুতু ফালাইতো আটলান্টিক মহাসাগর পুরা পানি মেশ কেমন রয়ে যেত গা, কোন হুর যদি হাত বাইর করে বা লড়া দিত সূর্য আর দরকার ছিল না, এটি যথেষ্ট, কিতা বুঝো, সুবহানাল্লাহ, আসেনি এমন সুন্দর আল্লাহ হুর দিব, একটার ভাই চাই আমরা ৪০ দিন যাবো, বাকি আরো বাদ ৭১টা রয়েছে, ইডির ভাই একটা চাইতেছে তো আমরা দিন এমনি যাইব, খুশি না বাজা, আর এগুলা দুনিয়ার বউয়ের মতো না, বউয়ের মতো না, দুনিয়ার বউ যদি ৩ ঘন্টা বালা থাকে ৬ ঘন্টা জগরার মধ্যে থাকে, বাস্তব না বাস্তব, ৩ ঘন্টা এখন খুব বালা রক সোজা, ৩ ঘন্টা যে আপনার যদি ঝগড়া করতে পারে, আল্লাহ কয় জান্নাতি মহিলারা কোনো সময় আপনার সঙ্গে ঝগড়াও করবে না অভিমানও করবে না, জান্নাতের ভিতরে ৭২টা বউ দিবে রব্বে কারীম, এই বউ গুলা দিব আল্লাহ বলেন দুনিয়াতে অনুমতি দিছিলাম ৭টা, কটা কপাল আসেনি ৭টা, আপনারা ঠাডা হয়ে গেছে বাংলাদেশে জন্ম নিয়ে, আচ্ছা কয় তারিখ গেছে, ১৪ই ফেব্রুয়ারি, বাংলাদেশের সিস্টেম হইল উচিত কথা কইলে অনেকে ভালো পায় না, মানে বাংলাদেশের সিস্টেম নাকি আমি আপনারা শোনাই, বাংলাদেশ হইল ফ্রেম ফিরিত করতে পারবেন, ফ্রেম ফিরিত বুঝুন নি, ভালোবাসা করতে পারবেন,
ফিরিত করতে পারবেন। এই জন্য দশ চোদ্দই ফেব্রুয়ারিও দিছে ভালোবাসার লেগিয়া, কিন্তু ভালোবাসা করতে পারবেন কার সাথে? বারো বছর হোক, তেরো বছর হোক, চোদ্দ বছরের মাইয়ার সাথে প্রেম করতে পারবেন, কিন্তু বিয়া করতে না। বিয়া করলে হয় দণ্ডনীয় অপরাধ, প্রেম করলে হয় এনজয়। কথা বুঝুন, মনে কম হাস্যকর বিষয় না, তামাশার বিষয় না, কথা দিয়ে কন্যা বেদি কন্যা বেদি। আমি কি মুর্দার সামনে কথা কইনি? কিতা আমাদের দেশে প্রেম ভালোবাসা করা যায় চোদ্দ বছরের মায়ের সাথে করলে এনজয়, এক বয়সে বলা মানে এনজয় করে। যদি বিয়া করেন গুনার থেকে বাঁচার লেগে ভালো লুচ্ছে চোখ বালা না, বাস্তব না বাস্তব, বিয়া করছে করলে ইচ্ছা চোখ বালা না বলে প্রেম করলে কয়টা এনজয়, এক বয়সে করে এটা সমস্যা নেই। কি জালের বাংলাদেশের বাইরে, বাংলাদেশও বিয়া করলে কয় এর চোখ বালা না, প্রেম করলে কয় এনজয়। চোদ্দই ফেব্রুয়ারি দিছে প্রেম করবার লেগে, ভাদ্র মাসে যেমন কুত্তার সিজন আছে, ঠিক ফেব্রুয়ারি চোদ্দ তারিখেও এই বান্দরের গোষ্ঠী বলতে একটা সিজন আছে। মানুষ তো দুই ভাগে ভাগ হইছে, একটা হইল আদমের সন্তান আর একটা হইল বান্দরের সন্তান, বাস্তব না বাস্তব? ওই জাফর ইকবালের গোষ্ঠী একটা আছে বান্দরের গোষ্ঠী, চোদ্দ তারিখ যা আছে বান্দর সান্দর লইয়া সব লাম্ব লাইমা খাম কু খাম দিনের খাম সব কইরা দশ মাস দশ দিন পরে একাত্তর টিভি বাইরিব, ওই বিভিন্ন ডাস্টবিনও দেখতো নবজাতক শিশু আসেনি, আজকে দেখবেন মাও তেকলে হবে নবজাতক শিশু পাওয়া গেছে ডাস্টবিনে, নবজাতক শিশু পাওয়া গেছে বিভিন্ন টয়লেটে, এখন ইডি বসার খরচ করে যে সময় আখাম কুখাম ফারকে হয় তখন বাধা দেশ না কেরে কি সময় এনজয়। আর যখন ডাস্টবিনও বাচ্চা পাওয়া যায় কয় এখন নবজাতক শিশু পাওয়া গেছে, জুতা দা বাইরে কপালের সারা বাড়াইলে অন দরকার, তামাশা শুরু হয়েছে। এই যে চোদ্দই ফেব্রুয়ারি এখন আটকাস না কেড়ে, এই যে হোটেল গুলাতে পার্কে কত নিকৃষ্ট কাজ হচ্ছে, অবাধ জানাবে বিচার হচ্ছে, কোনো বাধা নাই। কিন্তু যখন দশ মাস দশ দিন পরে রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চা পাওয়া যায় তখন একাত্তর টিপে বাইরিয়া কইব এগুলা তো মারাত্মক একটা খারাপ কাজ, নবজাতক শিশু পাওয়া গেছে, আরো দুই একটা বান্দরের গোষ্ঠীর এটা কইব আপনারা কি বলেন, এটা কইব না এটা নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট কাজ হেও কই বাবা, এই সময় জুতা থাকতো আমার তো আর কপালের মাঝে খালি বাড়িতাম, এটা না হইলে বাংলাদেশ উচিত কথা কইলে মোল্লা বালা না, ঠিক নেই মোল্লা বালা না। বান্দরের গোষ্ঠী মানুষ দুই ভাগে ভাগ হইছে এখন, ইয়াদ রাখবেন আমরা হইলাম আদমের সন্তান আর জাফর ইকবালের যারা আছে তো সব হইলো বান্দরের সন্তান। জঙ্গল দুই বান্দরে আকাম কুয়াম করে জন্ম দিছে জাফর ইকবাল রে, আর এই সিলসিলা যতলা আছে সব জাফর ইকবালের আওলাদ। কেমন হইছে বইও লেখছে, বান্দর আগে আসিল আস্তে 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 লেঙ্গুর করে আসতে মানুষ হয়ে গেছে। বইটা আমি বই দেখছি, বইয়ের মধ্যে প্রথম বান্দর, এরপরে একটু বান্দর, এরপরে আর একটু বান্দর, এরপরে সুজ হইছে, এরপরে মানুষ হয়ে গেছে। আমি চিন্তা করছি বইটা লই আছে, এটা যে সময় লেখছে গাঞ্জা খাইয়া লেখছে, গাঞ্জা দেখাইছে, গাঞ্জা খাওয়ার পরে যখন দেখে বোতলের পয়সা, এটা 2006 সালের গাঞ্জা, ডেট ওভার খাইয়া লিছে, ডেট ওভার গাঞ্জা না খাইলে কি রকম লেখা লিখতে পারে নাকি বই ফাট্ট ফাট্ট বস্তু, নাচতে নাচতে আজকে মানুষ হয়ে গেছে গা, হাস্যকর কথা না? এই ইতারে কিতার লেগে শিক্ষা জাগাত নিয়ে বয়াতেছেন বুঝতে পাই না, কোন কারণে? এগুলো তো প্রতিবন্ধী, বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধী গুলার নিয়ে বসায়তেছে। আমার মাথায় ধরে না কেমনে কয় যে বান্দর নাচতে নাচতে মানুষ হয়ে গেছে, ওয়ান ফাসের জ্ঞান ও মাথাত নাই, এটি নিয়ে বয়সে শিক্ষার মেইন জায়গাতে বাংলাদেশের শিক্ষার যে কি অবস্থা এখন বুঝতেন না, সামনে বুঝবে এখানে যারা বসানো, একজন কেউ নাস্তিক বানানো সম্ভব না, কিন্তু এরা টার্গেট আপনারে বানাইতেও না, এরা টার্গেট আপনারে নাস্তিক বানাবে না, এরারে না টার্গেট হলো এর পরের জেনারেশন, নেক্সট জেনারেশন মানে তোমার আমার বাচ্চা কাচ্চারে নাস্তিক বানাবে। এই জন্য বাবা হিসাবে প্রতিবাদ করা তোমার দরকার, এটা কিন্তু রাজনীতির বিষয় না, এটা কিন্তু ইমানি বিষয়। আমরা কি কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে বলতেছি?
যারা মনে তোরা করতে থাক, কিন্তু যখন ইমান আদ দিবি, আদম সন্তান আমরা, তুই যখন কবি বান্দরের সন্তান, তোর নাম ছেড়ে দিবনি তোরে। মাশাল্লাহ, পার্লামেন্টে দেখছি এটা নিয়ে প্রতিবাদ হয়েছে, এই জন্য যে আনতে পারেন এর প্রতিবাদ করবেন, নাহলে ইমান থাকতো না কিন্তু। আমি অসংখ্য নিয়ামত দিব, এক নাম্বার হলো মরণ দিব না, দুই নাম্বার হলো বৃদ্ধ বানাবো না, তিন নাম্বার হলো কণ্ঠ দিব, চার নাম্বার হলো চেহারা সুন্দর দিব, চরিত্র ভালো দিব, বউ দিব বাহাত্তরটা। সুবহানাল্লাহ, সব পাওয়ার পরেও বন্দা খালি দৌড়াদৌড়ি করবো, আল্লাহ গীতা তো কাজ আল্লাহ, আমি আমার বন্ধু বান্ধব রে তুহায়, তো তুই দি জান না তো বন্ধু কারে তো কাজ দেখেন তো, আল্লাহ ওইটা দি জাহান্নাম আছে, আল্লাহ আমি এর সাথে একটু কথা কব, আল্লাহ বলে জান্নাতি জাহান্নামীদের সঙ্গে কেমনে কথা বলবি, আল্লাহ কয় আপনারা বলছেন জান্নাতে যা চাইবো তা পাইবো, আল্লাহ কয় কইছিলাম নি, কয় কইছিলেন, কইলে তো দেখানি দরকার, আল্লাহ কইতে যা আমার কথা না কোরআনের কথা, ফি জান্নাতি তাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে, কি হবে জান্নাতের জাহান্নামীদের মধ্যে কথা হবে গো, ফি জান্নাতি তাসাআলুন, জাহান্নামী হবে সাকার নামক জাহান্নামী, ফি জান্নাতি তাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা হবে জান্নাতীদের, কি কথা হবে সংক্ষেপে বলি, জাহান্নামীরা জান্নাতীদের সঙ্গে, জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা হবে, জাহান্নামীদের কাছে গিয়া বলবে ফি জান্নাতি তাসাআলুন, এ জাহান্নামীরা বলতো দেখি কেন জাহান্নামে আসলি, সাকার নামক জাহান্নামীদেরকে বলবে কেন জাহান্নামে আইলি, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, আমি জান্নাতি তুই কেন জাহান্নামী, জান্নাতি জাহান্নামীদেরকে বলবে কেন জাহান্নামে আসলি, এবার জাহান্নামীরা জাহান্নামে আসার চার কারণ বর্ণনা করবে, আলোচনার শুরুতে কয়টা বলছিলাম ইয়াদ আছে, আমি কিন্তু এটা বলছিলাম যখন আমি চারটা কারণ বলবো আজ কিন্তু শেষ, ইয়াদ আসেনি, আইসিনি স্যার কারণ, এক নাম্বার কারণ জান্নাতিরা জাহান্নামীদেরকে বলবে এ জাহান্নামীরা বল কেন জাহান্নামে আসছন, জাহান্নামীরা তখন বলবে এক নাম্বার কারণ কোরআনে বলেন আমি না, আল্লাহ তখন বলেন কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বন্ধু রে দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, বন্ধু একই সাথে আড্ডা মারতাম, সব ঠিকঠাক ছিল, কিন্তু তুই মুসল্লি ছিলি আমি মুসল্লি ছিলাম না, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি নামাজি ছিলা আমি নামাজি ছিলাম না, তাহলে বলুন তো দেখি জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি না পড়া, আরো জোরে কি না পড়া, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া, সারা জীবন মাহফিল শুনলে কোনো লাভ হবে না, সারা জীবন মক্কা মদিনায় গেলে কোনো লাভ হবে না, আপনি হজ করলে কোনো লাভ হবে না, আল্লাহর নবী বলেন সর্বপ্রথম কিয়ামতের মাঠে হিসাব হবে নামাজের, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, তাই আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে নামাজের হিসাব হবে, আর জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন বলবে জাহান্নামে কেন আসছস, জাহান্নামীরাও বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না তুই নামাজি ছিলি, যখন আজান দিত বন্ধু ব্যবসা বন্ধ করে তুই নামাজে যাইতি, যখন আজান দিত তুই চাকরি বন্ধ করে নামাজে যাইতি, বন্ধু যখন আজান দিত খেলাধুলা বন্ধ করে নামাজে যাইতি, আমি নামাজে যাইতাম না, তাই আজকে নামাজ না পড়ার কারণে এক নাম্বার কারণ জাহান্নামে আসা, ভাই নাম্বার গেছে, জাহান্নামীদেরকে বলবে বন্ধু রে এরপরে বল কেন আসলি, এবার জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, দুই নাম্বার হলো দুনিয়াতে সরকার আমারে এতিম মিসকিনের জন্য মাল দিত, এতিম মিসকিনদের লেপটিন বানাইবার লাগে টিন দিত, লেপটিন খাইয়া বইয়া থাকতাম, লেপটিন খাইনি কথা হয় না,
সরকার আমার লেপটিনের জন্য গরিব গুড়াকে বানায়া দেওয়ার জন্য টাকা দিত, লেপটিন খাইতাম। সরকার আমাকে মিসকিনের জন্য, এতিম গরিবের জন্য টিউবল দিত, টিউবলের পাইপ সুদ্ধা খাইতাম। আমার রাস্তাঘাটের জন্য টাকা দিত, ইট বালু খাইয়া আমি ঘুমায় থাকতাম। সরকার আমারে বন্যার সময় গরিব গুড়াকে ত্রাণ দেওয়ার জন্য দিত, আমি তেলের বোতল খাটের নিচে জমায়া রাখতাম। বাস্তব না অবাস্তব? আল্লাহ বলেন, মিসকিনের মাল যারা খাইব, এতিম অসহায় মানুষের মাল যারা আত্মসাৎ করবে, আল্লাহ বলেন জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ। কয় নম্বর? শুধু নেতার ক্ষেত্রে নয়, তোমার ক্ষেত্র আমার ক্ষেত্র। আমি আরামে খাইয়া ঘুমাইলাম, সুখের ডেকুর দিলাম, পাশের ঘরে এতিম মানুষটা না খাইয়া ঘুমাইছে, কিয়ামতের মাঠে তোমার জবাব দিতে হবে। তুমি খাইলা, পাশের ঘরের মানুষটা আজকে খাইলো না অভাবের কারণে, আল্লাহ কয় জবাব দিতেই ব। তাই দুই নম্বর কারণ হল গরিব অসহায় মানুষের পাশে না দাঁড়ানোর কারণে। টাকা আছে, পয়সা আছে, এরপরও তুমি গরিবদের পাশে দাঁড়াও না, এই টাকা দিয়া শুধু নিজের বুঝ বুঝলা, গরিবের পাশে দাঁড়াও না, আল্লাহর কসম জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ। তিন নম্বর কারণটা কিন্তু আমাদের মধ্যে আছে। যুবক ভাই, ওয়াজ কিন্তু শেষ, এখন কিন্তু মনোযোগ না দিলে সব ব্যর্থ। আল্লাহর কসম, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। এখন যদি মনোযোগ না দেন, এতক্ষণ ওয়াজ শোনা অনর্থক হয়ে যাবে। আবারও বলছি, প্রথম নাম্বার কিসের জন্য? জাহান্নামে। তাহলে ঘুমাইয়া ঘুমাইয়া মিলাইবেন জাহান্নামে যাওয়ার চার কারণ। আপনার মধ্যে কয় কয় কারণ আছে মিলাইতে পারবেন না? আমি তো আগেই বলছি চারটা কারণ থেকে যদি বাঁচা যায়, আমরা আগেই সতর্ক পেয়ে যাবো। এক নম্বর নামাজ, দুই নম্বর মিসকিনের মাল, গরিব অসহায়ের পাশে না দাঁড়ানো। এখন তিন নাম্বারটা আসে, তিন নাম্বারটা হলো ওকুন্না নাখুদু মাল খাইদিন। তিন নাম্বার হলো বেহুদা অনর্থক কথা বলতাম। ইরম লোক আসেনি বুলা? বুলা আছে? অনর্থক কথা কয়, বেহুদা কথা। এ ভাচ্ছ জানে কেন বলছে? এ অনর্থক কথা কইতি আছে। এটি কি কথা কোয়া কি জরুরি? কথা কইতে থাকবো কি কথা? অমুকের ব্যাপারে, তোমুকের ব্যাপারে, হে কি করে, হের বাচ্চা কি করে, এর ফুলা কি করে, হে কি করে, খালি মানুষের গিবদ আর গিবদ। দোকানে বসে চাই তো দু তিনজন থাকলো, হ্যাঁ তোর বিভিন্ন গপ তিল্লা দিছে, বিভিন্ন গল্প, অনর্থক বেহুদা কথা। আল্লাহ কয় বেহুদা কথার কারণে তুই জাহান্নামে যাবি? সাধারণ কথা এটা? ওকুন্না নাকুদু মাল খাইদিন, বেহুদা অনর্থক কথা বলার কারণে জাহান্নামে যাবে। আর এই রূপটা বেশি আমাদের মধ্যে আছে, মহিলাদের মধ্যে। বাস্তব না বাস্তব? এটা কিন্তু আপনার বুলার মহিলার না, সারা দেশের কথা হইতেছে। সার মহিলা যদি আবার একখানো হয়ে জায়গা, তে তো সারছে আস্তা গড় গড়। বাস্তব না বাস্তব? সার মহিলা একখানো নিয়ে গড়ার ঘুমানো সম্ভব না। বেহুদা কথা বলতে আছে, করতে আছে, এমন এক মুসিবত। এই মা বোনদের উদ্দেশ্যে আমি বলি, বুলাতেই অভ্যাস না, এরপরও বলতেছি, বেহুদা কথা বলবেন না, অনর্থক কথা বলবেন না। অনর্থক কথা বলার কারণে জাহান্নামে যাওয়ার তিন নম্বর কারণ। জাহান্নামে যাওয়ার তিন নম্বর কারণ হলো অনর্থক কথা বলা। বেহুদা কথা বলার থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। এবার আসুন চার নম্বর কারণ, ওকুন্নানু কাযযিবু বিয়াউমিদ্দিন, ওকুন্নানু কাযযিবু বিয়াউমিদ্দিন। চার নম্বর কারণ হল কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করতো না। কিয়ামত দিবসের উপরে বিশ্বাস কেমনে করে না একটু শুনেন। যেমন এতক্ষণ আমি জান্নাত জাহান্নামের বয়ান করছি, অনেক মানুষ কবি তো সত্য হইতে পারে না, হইতে পারে না, হইতে পারে হইতে পারে, এই যে মনে মনে একটু সন্দেহ, এটা হলো কিয়ামত দিবসকে বিশ্বাস না করার কারণে জাহান্নামী। কত নম্বর? চার নম্বর কারণ হলো
কিয়ামত দিবসের উপর বিশ্বাস না করা, পরকালের বিচার রূপে বিশ্বাস না করা, জান্নাত জাহান্নাম বিশ্বাস না করা, এই জন্য 4 নম্বর কারণ হবে জাহান্নামে যাওয়ার। আবার বলছি, 1 নম্বর কদু লাম না কুমিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না এই জন্য জাহান্নামে, ওয়ালাম না কোনো তুইমুল মিসকিন, আমি মিসকিনদের খাবার দিতাম না এই জন্য জাহান্নামে, ও কুন্না না খুদু মাল খাইদিন, বেহুদা কথা বলতাম এই জন্য জাহান্নামে, ও মুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমি কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করতাম না। এমনটা চলতে 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 হায়াতের গাড়ি যখন এক জায়গায় থেমে যাবে গো, তখন আল্লাহ বলেন হাত্তা আতানাল ইয়াকিন, তখন তাকায়া দেখব মালাকুল মাউত আজরাইল আমার সামনে হাজির। গিচ্ছা শেষ তোমার? চার কারণের ভিতরে চলতে চলতে এক সময় মালাকুল মওত আজরাইল তোমার সামনে সাক্ষাৎ হবে, সেদিন আর একটা সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না। যুবক ভাই, জান্নাতের সেই নিয়ামত পাওয়ার জন্য কারা কারা চারটা কারণ থেকে ফিরে থাকবেন একটু হাত তুলে দেখায়া দেই। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। আমি ফোনে 2 ঘন্টা সময় মাথা ব্যথা লইয়া ফোনে 2 ঘন্টা টানছি, কালকে এখানে বয়ান করলাম 1 ঘন্টা 35-40 মিনিট, আর আপনার এখানে এতগুলা বয়ান করছি, মাথায় এখন প্রচুর ব্যথা, এত সময় বয়ান কোথাও করি না। কথা বুঝতেছেন? আপনারাও আরে না, আপনারা কিছু আস করুন আমার সাথে, আরো করুন। আরে বাবা, রে বাবা, আবেগত তো হলুদ রাখে, মরিয়া যান গিয়া, মরিয়া যান গিয়া আপনি। হ্যাঁ, দুরুদ শরীফ পড়েন, আপনাদের আগ্রহ দেখে বয়ান করছি। আপনারা কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, শেষ পর্যন্ত আপনারা বৈশা রইছেন, এটাই আমি ফলো করছি।